প্রিয় বন্ধুরা আজ থেকে শুরু হলো তোমাদের কলেজের পেমেন্টের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ ফাইনাল অ্যাডমিশন যার দ্বারা তোমরা কলেজে পঠন পাঠন করতে পারবে কিভাবে তোমরা কলেজে ভর্তির জন্য স্মার্টফোন দিয়েই পেমেন্ট করতে পারবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার সাথে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তুমি তোমার স্মার্টফোন দিয়ে কলেজে পেমেন্ট করে কিভাবে ভর্তি হবে তার সাথেও পেমেন্ট নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কলেজে ভর্তির জন্য বহু কাজ করেছো কলেজের ফর্ম ফিল আপ করেছো একাধিক তারপরে প্রভিশনাল মেরিট লিস্ট দেখেছো তারপরে ফাইনাল মেরিট লিস্ট দেখেছো এই মুহুর্তে অ্যাডমিশান মেরিট লিস্টও তোমরা দেখছো এবং শেষ তোমাদের কাজ হচ্ছে পেমেন্ট করা পেমেন্ট করলেই তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে কিভাবে পেমেন্ট করবে ফোনের মাধ্যমে বাড়িতে বসে জাস্ট কয়েক মিনিটের মধ্যে বিস্তারিত তা নিয়ে আলোচনা করবো ও এবং প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েও দেবো কি কীভাবে তোমরা অ্যাকচুয়ালি পেমেন্ট করতে পারবে আর তার আগে তোমাদের কাছে অনুরোধ করলো যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর এখন তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের স্মার্টফোন দিয়ে তোমরা কিভাবে পেমেন্টের মাধ্যমে ভর্তি হবে সেটা দেখিয়ে দেব আবার প্রথমেই তোমাকে যে কাজটি করতে হবে তোমার স্মার্টফোনে গুগল ক্রম খোলার পর তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের নাম টাইপ করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশন সেকশানে চলে যেতে হবে তারপরে কি করবে দেখেন গুগল ক্রম খোলার পর তোমাকে এখানে কলেজের নাম সার্চ করে দিতে হবে যে কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাও এবং অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যেতে হবে তো এখানে দীনবন্ধু অ্যান্ডুজ কলেজে আমি প্রবেশ করে ফেলেছি তো দীনবন্ধু কলেজে গিয়ে এখানে তোমাদের সবার প্রথমে কি হচ্ছে এ ফার্স্ট অ্যাডমিশন ইউজি লিস্ট তো এখানে লিস্টটা তোমরা দেখতেই পাচ্ছ কত থেকে কতর মধ্যে ভর্তি হতে পারবে জেনারেল ক্যাটাগরিতে বেঙ্গলি অনার্সে এক থেকে সাতাশ জন এসসিতে এক থেকে কুড়ি র্যাঙ্কের মধ্যে যারা রয়েছে তারপরে ওবিসি এতে এক থেকে দুইয়ের মধ্যে আর ওবিসি বি থেকে এক থেকে ছয়ের মধ্যে এসটিতে একুশ থেকে ও উনচল্লিশের মধ্যে এরকমভাবে কিন্তু প্রত্যেকে দেওয়া রয়েছে কারা কারা অ্যাকচুয়ালি অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে তো এখানে গিয়ে তোমরা রীতিমতো কিন্তু যেখানে এখানে যদি ক্লিক করো ও অলরেডি কিন্তু তোমরা পেমেন্ট সেকশানে চলে যাবে ঠিক তো এখানে দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাডমিশান ফি পেমেন্ট সিস্টেম এখানে কলেজের নাম দেওয়া আছে এবং তারপরে দেওয়া রয়েছে এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার এবং তারপরেই দেওয়া রয়েছে এন্টার ফোন নাম্বার তো এখানে তুমি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে এবং এইখানে তুমি অবশ্যই কিন্তু রেজিস্টার ফোন নাম্বার দেবে রেজিস্টার ফোন নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো ফোন নাম্বার দেবে না দেওয়ার পরেই কিন্তু হচ্ছে এখানে পে নাওয়ে ক্লিক করবে আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি পে নাওয়ে ক্লিক করছি এই তুমি পে নাওয়ে ক্লিক করবে তখনই কিন্তু তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ডেট অফ বার্থ এবং তোমার অ্যাপ্লিকেশান নাম্বার তার সাথে তুমি গিয়ে কোর্সে ইনরোল করছো বা কে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্স কিন্তু যথারীতি সামনে চলে আসবে তারপরে আবার পাশে অ্যাকশনের নিচে তোমরা দেখতে পারবে এই নাও বলে অপশান দেখাবে আর অ্যাডমিশান ফিজটাও পাশে দেখাচ্ছে চার হাজার নশো টাকা পে নাওয়ে তুমি যদি যেই ক্লিক করবে তো এখানে পেমেন্ট করার জন্য তোমাকে কিন্তু বহু অপশন দেওয়া হয়েছে অনলাইনে তোমাদের যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে তোমরা ক্রেডিট কার্ড দিয়ে ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড দিয়ে এ এবং যদি তোমাদের ইন্টারনেট ব্যাংকিং থাকে সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং দ্বারাও তোমরা পে করতে পারবে কিউআর কোড দিয়েও পারবে তার সাথে এ তোমরা যদি ইউপিআইয়ের মাধ্যমে করতে চাও সেক্ষেত্রে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবে এখানে আমি ক্রেডিট কার্ড দিয়ে তোমাদের দেখাচ্ছি যে লেখা মান্থ এবং ইয়ারটা দিয়ে দেবে এবং তারপরে সি ভি যে নম্বরটা আছে সেই সি ই সিপিভি নাম্বারটা তো ওখানে দিয়ে দেবে এবং তোমার কার্ড হোল্ডারের যে নাম আছে তোমার নাম তুমি এখানে দিয়ে দেবে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করবে তোমার রেজিস্টার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এই ওটিপিটা তোমরা সাবমিট করে দেবে যেই তোমরা ওটিপি সাবমিট করবে ওটিপি দেওয়ার সাথে সাথে তোমাকে সাকসেসফুলি পেমেন্ট দেখাবে এবং তারপরেই কিন্তু তোমার কাছে একটা পিডিএফ চলে আসবে যেটা তুমি পিডিএফ আকারে সেভ করে রাখবে আর যদি প্রিন্টের কথা বলে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রিন্ট করে নেবে যে তুমি যে ফিস দিয়ে দিয়েছো তার ডকুমেন্টেশন তুমি যে কলেজে ভর্তি হয়ে গেছো ফিস পেমেন্ট করে দিয়েছ তার ডকুমেন্টেশন হিসাবে কিন্তু তোমার এই প্রিন্টটা লাগবে এবং এই পেমেন্ট বা অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু তোমার সর্বদা কাজে লাগবে তুমি যদি কোনো স্কলারশিপের জন্য আবেদন করো সেক্ষেত্রে এই প্রিন্ট আউটটা তোমাকে দিতে হবে ডকুমেন্টেশন হিসাবে যে তুমি কলেজে ভর্তি হয়ে গেছো তুমি কলেজে পড়ছো ও এছাড়া তুমি যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করো সেক্ষেত্রে এই প্রিন্ট আউটটা লাগবে এবং অন্য কোনো কাজের জন্য যদি ইন ফিউচার তুমি কোনো কিছু করো যে তুমি কলেজে পড়ছো তার প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমার ফার্স্ট ইয়ারে তুমি যে কলেজে ফিস দিয়ে কলেজে অ্যাডমিশ নিয়ে নিছ এই প্রমাণপত্রটা কিন্তু লাগবে এবং এটাকে অবহেলা না করে অবশ্যই প্রিন্ট আউট করে কিন্তু রেখে দেবে তোমরা এই মুহূর্তে পিডিএফ আকারে রাখছো রাখো স্ক্রিনশট নিয়ে রাখছো রাখো কিন্তু হাতে একটা হার্ড কপি হিসাবে জেরক্স করেও কিন্তু রেখে দেবে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না এখানে আমি একটা কলেজের ক্ষেত্রে তোমাদের দেখালাম কিভাবে তোমরা পেমেন্ট করবে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই হবে কোনো কলেজের ক্ষেত্রে মেরিট লিস্টের পাশেই কিন্তু মেক পেমেন্ট বলে অপশান থাকবে ওখানে অনেক ক্লিক করলে ডাইরেক্টলি তোমরা যে কোনো মাধ্যম দ্বারা পেমেন্ট করতে পারবে অনেক কলেজে দেখা যাবে প্রথমে লগ ইন করতে বলবে তুমি তোমার ফোন নাম্বার রেজিস্টার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে তুমি যখন অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করেছো তোমাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল আইডি দেওয়া হয়েছিল সেই দিয়ে লগ করতে বলবে সেখানে পেমেন্ট করতে পারবে তো যে কোনো রকমভাবে তোমাদের এই একই প্রসিডিওর ওর তোমাদের অপশান থাকবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এবং ইউপিআই কিউআর কোড বিভিন্ন মাধ্যম থাকবে এই দ্বারা কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে আশা করি তোমাদের পেমেন্ট করার বিষয় এটা আরও ক্লিয়ার হয়েছে এবং অবশ্যই মাথায় রাখবে বারবার যেটা বলছি পেমেন্ট করার পর পেমেন্ট যে ফিজ রিসিপটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে কারণ ভবিষ্যতে কিন্তু এটা সমস্ত জায়গায় তোমাদের কাজে লাগবে আর কিভাবে নিজের নামের মাধ্যমে মেরিট লিস্টে নিজের নাম খুঁজবে মেরিট লিস্টে আছে কিনা বা মেরিট লিস্ট চেক করবে স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে সে নিয়ে কিন্তু রীতিমতো ডেডিকেটেড ভিডিও করে ফেলেছি লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখে নেবে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে পেমেন্ট করার আগে আর আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের পেমেন্ট পদ্ধতি সম্বন্ধে অনেকটাই আইডিয়া হয়ে গেছে আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো তো প্রত্যেকে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত